মন জেগে ওঠে পাগলার বাদল দিবে পাগল আমার মন জেগে ওঠে চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই মঞ্চে গান গাইবার ব্যাপারটা আমি সিরিয়াস ক্রিকেট খেলার মতো গ্রহণ করেছি। আমার গলার আওয়াজ হলো আমার বল, আর শ্রোতাদের ইন্টেলেক্ট এবং ইমোশন আমার সামনে স্টাম্পের মতো হলো দাঁড়িয়ে। আমার গলার আওয়াজটা দিয়ে আমি নানা রকম কায়দায় স্পিন দিই, অফ ব্রেক, লেগ ব্রেক, বাম্পার এসব দিই, দিয়ে ওই শ্রোতাদের ইন্টেলেক্ট এবং ইমোশনের স্টাম্প খুলে দিয়ে আউট করতে চেষ্টা করি। ভাগ্য ভালো থাকলে উইকেট পাই, নাহলে পাই না। এবং মজার ব্যাপার হইল যে আমি যতক্ষণ স্টেজে থাকি ততক্ষণ আমি বোলার, ছটা বল শেষ হয়ে গেলে যে আমি চলে যাব আবার নতুন বোলার আসবে তা না। আর আরেকটা মজা হইলো যে আমি তো সব প্রেক্ষা গিয়ে আলো জ্বেলে দিতে বলি, দেখি কেউ চোখ মুচ্ছে, কেউ হা করছে, কেউ ও করছে। তখন যারা আউট হয়ে যায় প্যাভিলিয়নে ফিরে যায়, কিন্তু এই আমার এই ক্রিকেট খেলাতে কেউ প্যাভিলিয়নে ফিরে যায় বসে বসে খালি ওই বারে বারে আউটই হতে চায়। সুতরাং ওইরকম ভাবে এক্সপেরিমেন্ট করে করে আহা ও কে ফোনটাতে বেশি করে এই করি। তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে, যা বলো তাই বলো, আমার যায় বেলা। আপনারা অনেকেই হয়তো জানেন যে রবীন্দ্রসঙ্গীত রেকর্ড প্রকাশ করার আগে বিশ্বভারতী মিউজিক বোর্ড নামে একটি সংস্থা আছে, সেই সংস্থার অনুমোদন দরকার। এই অনুমোদনের দায়িত্ব আগে দেওয়া ছিল পরলোকগত অনাদি কুমার দস্তিদার মশায়ের ওপরে। তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন তখন এই দায়িত্ব দেওয়া হলো কয়েকজন রবীন্দ্রসঙ্গীত গায়ক গায়িকাদের ওপর, যারা আমার চাইতে বয়সে অনেক ছোট এবং রবীন্দ্রসঙ্গীত পরিবেশনে ওদের অভিজ্ঞতাও আমার চাইতে অনেক কম। অবশ্য তারা শান্তিনিকেতনে গান শিখেছে। 1968-69 সনে আমার কতগুলি গান সেই নতুন পরীক্ষকরা অনুমোদন করলেন, যা কারণ দেখানো হয়েছিল অনুমোদন না করার, তা আমার কাছে অত্যন্ত অযৌক্তিক মনে হয়েছিল। যেমন একটি গান পুষ্প দিয়ে মারো যায়, তার সম্বন্ধে মন্তব্য করা হলো মিউজিক অ্যাকম্পানিমেন্ট টু মাচ অ্যান্ড মিউজিক অ্যাকম্পানিমেন্ট হ্যাম্পার্স দি সেন্টিমেন্ট অফ দি সং। আরেকটি গানে মন্তব্য করা হয়েছিল টেম্পো ইজ টু কুইক। এখন আমি যদ্দূর জানি এই মিউজিক অ্যাকম্পানিমেন্ট বা টেম্পো সম্বন্ধে রবীন্দ্রনাথ কোনো বিধিনিষেধ আরোপ করে জানি, কে বা কারা এইসব মন্তব্য করেছিলেন আমি তো জানি না, আমার জানার কারণ নেই। অবশ্যই তাতে ওদের কোনো দোষ নেই, কারণ রবীন্দ্রসঙ্গীত বিচার করবার মতো তো কোনো লিগ্যাল কোড বা আইনের ধারা নেই। ওরা যে পরিবেশের মধ্যে গান শিখেছে এবং ওই পরিবেশের মধ্যে থেকে যে মানসিক সংস্কার ওদের মধ্যে গড়ে উঠেছে, তাই দিয়েই ওরা আমার গান বিচার করেছেন। ওরা যা করেছেন সেটা ওদের কর্তব্য হিসেবেই করেছেন, সুতরাং ওদের কোনো দোষ দেওয়া যায় না। কিন্তু ওদের বিচার
আমার মোটেই মনঃপূত হয়নি, তাই ওদের সঙ্গে বাদানুবাদ না করে বা ঝগড়া না করে 6-7 বছর আগে আমি নিজেই রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করা বন্ধ করে দিয়েছিলাম। জানি নাই গো সাধন তোমার বলিকার, জানি নাই গো সাধন তোমার বলিকার, জানি নাই আমি ধুলায় বসে খেলেছি এই তোমার দ্বারে, জানি নাই আমি ধুলায় বসে খেলেছি এই তোমার দ্বারে, জানি নাই জানি নাই গো সাধন তোমার বলিকার। ইতিমধ্যে কাণ্ড ঘটে গেল, মানে গত বছর অর্থাৎ 1976 সালে ব্রাহ্ম সমাজের বার্ষিক কনফারেন্স হলো শিলং। সেখানে বিশ্বভারতী মিউজিক বোর্ডের একজন পদস্থ কর্মী শ্রী পূর্ণেন্দু গাঙ্গুলির সঙ্গে আমার দেখা হয়। তার সঙ্গে নানান কথাবার্তা হবার পর তিনি আমাকে ভবিষ্যতে রেকর্ড করার ব্যাপারে আমার মতামত জিজ্ঞেস করলেন। আমি বললাম, পূর্ণেন্দু বাবু, ব্রহ্মসঙ্গীতের এবং রবীন্দ্রসঙ্গীতের জন্ম হয়েছিল ব্রাহ্ম সমাজে, আপনি যেটা মানেন? উনি বলেন, নিশ্চয়ই মানি। আর আমার জন্ম হয়েছিল সেই ব্রাহ্ম সমাজে, সুতরাং রবীন্দ্রসঙ্গীত ও ব্রহ্মসঙ্গীত আমার বড় ভাই। আর আমার বড় ভাইয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছিল বহু বছর আগে আমার মায়ের কোলে বসে। এখন আমার এই বুড়ো বয়সে আপনাদের বিশ্বভারতী মিউজিক বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট পরীক্ষকগণ, যারা আমার চাইতে বয়সে অনেক ছোট এবং যাদের ব্রাহ্ম সমাজের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, এখনো নেই, তাদের কাছ থেকে আবার আমায় নতুন করে আমার বড় ভাইয়ের সঙ্গে পরিচয় যদি করতে হয় তাহলে আমার কি করা উচিত বলুন। ওরা আমার গান অনুমোদন না করার কারণ দেখালেন মিউজিক অ্যাকম্পানিমেন্ট হ্যাম্পার্স দ্য সেন্টিমেন্ট অফ দ্য সং। এখন রবীন্দ্রসঙ্গীতের সেন্টিমেন্ট যদি ওদের কাছে আবার আমায় নতুন করে শিখতে হয় তাহলে আমি কোথায় যাই বলুন। তোমার জ্ঞানী আমায় বলে কঠিন তিরস্কারে, পথ দিয়ে তুই আসিস নিজে ফিরে যারে, তোমার জ্ঞানী আমায় বলে কঠিন তিরস্কারে। পূর্ণেন্দ্রবাবু শুনে বেশ চিন্তিত মুখে জিজ্ঞেস করলেন, তাহলে কি করা যায় বলুন তো। তখন আমি বললাম, আমি শুনেছি এবং জেনেছিও আপনাদের মিউজিক বোর্ডে একজন নতুন পরীক্ষক নেওয়া হয়েছে, সেই ভদ্রলোকের নাম হলো শ্রী জ্যোতিরিন্দ্র মৈত্র। এখন আপনি যদি পারেন আমার সেই নাকচ করা মানে অনুমোদন পাইনি যে গানগুলো তাকে একবার শোনান, তিনি যদি বলেন যে আমার গাওয়া ঠিক হয়নি তাহলে তার মতামত আমি মাথা পেতে নিতে রাজি আছি। জুন মাসে বোর্ডের অফিস থেকে আমি জানতে পারলাম যে আমার ব্যাপারটি নাকি বোর্ডের মিটিংয়ে উপস্থাপিত করা হবে। কেন যে বোর্ডের মিটিংয়ে এটা উপস্থাপিত করা হবে তা আমি বুঝতে পারিনি, অন্য কারুর বেলা তো ওসব দরকার হয় না। যাই হোক, 3 মাস পরে অর্থাৎ গত সেপ্টেম্বর মাসের শেষের দিকে বোর্ডের কি সিদ্ধান্ত জানতে চেয়ে আমি চিঠি দিলাম। তখন আমায় জানানো হলো যে তখনও নাকি বোর্ডের মিটিং হয়নি। খুব আশায় আশায় ছিলাম ব্যাপারটি যদি মিটে যায় তাহলে আর যে কদিন বাঁচি তার মধ্যে আরো কয়েকটি রবীন্দ্রসঙ্গীত হয়তো রেকর্ড করে যেতে পার। কিন্তু বটুক আমায় পথে বসিয়ে দিয়ে গেল, চলে গেল। আমার যে কি দারুণ ক্ষতি হয়ে গেল বটুক,
কি যে করলো আপনাদেরকে কি বোঝাবো, হয়তো আর আমার রেকর্ড করা হবে না, মানে রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করা হবে না। আকাশ পানে হাত বাড়ালে কাহারো ধরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর